আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি একজন মহিলার 20টি সন্তান হয়েছিল। সন্তানগুলো সবাই জন্মের আগেই মারা যেত, কিন্তু কেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলা তার বান্দাদের কোনো না কোনোভাবে ঠিকই পরীক্ষা করেন। তেমনই এক মহিলাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারেন কিনা তাই পরীক্ষা করেন। প্রতি বছর মেয়েটি গর্ভধারণ করত, কিন্তু 9 মাস পরে সন্তান জন্মদানের সময় তার সন্তানগুলো মারা যেত। এভাবে মেয়েটির কোল সবসময় খালি থাকত। এইভাবে মেয়েটির এক এক করে 20 সন্তানের জন্মানোর পূর্বেই মারা যায়। 20তম সন্তানটির মৃত্যুর পর মেয়েটি শোকে কাতর হয়ে পড়ল। মাঝরাতে জীবন্ত লাশের মতো উঠে নিজের খালি কোল মালিক আল্লাহর দরবারে দুহাত তুলে অনেক কান্না করল। নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলার সামনে প্রকাশ করল এবং বলল, হে মক্কা শরীফের মালিক, আপনার এই গুনাহগার বান্দার দ্বারা এমন কি ভুল হয়েছে যে 9 মাস নিজের ভেতর সমস্ত যন্ত্রণা নিয়ে বাচ্চাকে বড় করি, কিন্তু যখন সন্তান জন্মের সময় হয়ে আসে তখন শুধু সন্তানের মুখ দেখাটাই কপালে জোটে না। আমার গর্ভে 20 জন সন্তান আসলো, কিন্তু আমি একজনও জীবিত সন্তান জন্ম দিতে পারলাম না। সারাদিন দুঃখ কষ্ট আমাকে গ্রাস করে রাখে, আমার কোনো সন্তানই জীবিত থাকে না। এই দুঃখী হৃদয়ের কষ্ট আমার উপর আপনার রহমত বর্ষণ হোক। দয়া দুঃখ কষ্টের জর্জরিত মেয়েটি ঘুমিয়ে তলিয়ে গেল। স্বপ্নে মেয়েটি একটি গাছভর্তি বাগান দেখল এবং সেখানে ভ্রমণ করছিল। হঠাৎ করে সে সোনা ও রূপার তৈরি একটি মহল দেখতে পেল। সেই মহলটির মাথার উপরে মেয়েটির নাম লেখা রয়েছে। কষ্টে জর্জরিত সেই মেয়েটি একই সাথে খুশি হয়ে অবাক হয়ে গেল। মেয়েটি যখন মহলের ভিতরে গেল, তখন সে সেখানে তার মৃত সকল সন্তানদের দেখতে পেল, যারা তাকে দেখে কিলকিল করে হাসতে লাগল। এরপর সে মিষ্টি গলায় একটি আওয়াজ শোনা গেল, যেটি তাকে বলছিল, তুই যে সন্তানের মৃত্যুর পরে ধৈর্য ধারণ করেছিলি এটা সেটারই ফল। খুশিতে আত্মহারা হয়ে মেয়েটির চোখ খুলে যায়। মেয়েটি মহান আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করল এবং বলল, হে আল্লাহ, এখন যদি এর চেয়েও বেশি আপনি আমার রক্তকরণ করেন আমি তাতেও রাজি আছি। এখন যদি আপনি আমাকে আরও 100 বছরও এভাবে রাখেন তাতে আমার কোনো কষ্ট থাকবে না, কেননা এর পুরস্কার তো আমার ধৈর্য ধারণের থেকে অনেক বেশি। সে ভেবেছিল জীবনের বাকি দিনগুলোর পর আকিরাতে সে একটি ভালো জায়গা পাবে, এই জীবন শেষে সে তার সন্তানদের সাথে সামনাসামনি দেখা করতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে আমাদের কোনো অবস্থাতেই ধৈর্য হারানো উচিত নয়, কেননা এর পুরস্কারও অনেক বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া রইল, তিনি যেন আমাদের কঠিন থেকে কঠিনতম সময়ে এবং কষ্টের দিনগুলিতে ধৈর্যশীল মানুষ বানান। সকলে কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।